পেঁয়াজ হলো এখানে 115 টাকা হইতে 20 টাকা বেচতেছি, বিন 165 থেকে 170 টাকা বিক্রি করতেছি, আলু 65 থেকে 70 টাকা বিক্রি করতেছি। এতদিন তো মালামাল ছিল না, দামও বেশি ছিল, কস্টিংও খুব ভালো বেশি দিয়ে আনতে হয়েছে। এখানে মাল যখন ঢুকছে বাজারে, এখন দামও একটু স্থিতিশীল আসতেছে, দামও একটু কমে বিক্রি করতেছে। কারণ দামটা বেশি ছিল, তাছাড়া আমাদেরও দোকানপাট অনেক বন্ধ ছিল, সবাই দোকানপাট ওপেন করি নাই, এখন আজকে সবাই ওপেন করলাম। যেমন আমাদের এখানে আজকে আলুর রেট 55 টাকা কেজি, গাজর আছে 60 টাকা কেজি, বাঁধাকপি আছে 70 টাকা পিস, মূলা আছে 60 টাকা কেজি, বেগুন আছে 100 টাকা কেজি, ডালি কুমড়া আছে 60 টাকা পিস, শশা আছে 50 টাকা কেজি, দেশি শশা 60 টাকা কেজি, লেবু আছে 20 টাকা হালি, পটল 60 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, তারপরে কাঁচামরিচ 200 টাকা কেজি। Number 10,